চার মাসের এখনো চার দিন কম আছে, 300 গ্রাম হবে সাইজটা। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রাজবাড়ি থেকে। প্রথমে আমি এই বায়োফ্লক শুরু করি, আগে ইউটিউবে আমি দেখি সব কিছু, দেখার পরে অনেক আগ্রহ হয় আমার। আগ্রহের পরে আমি খুঁজতে খুঁজতে একটা ট্রেনিং সেন্টারের সন্ধান পাই, সেটা হলো ময়মনসিং ভালুকাতে। ময়মনসিং ভালুকায় আমি ট্রেনিং করে, একদিনকার ট্রেনিং, ট্রেনিং করে এসে তারপরে শুরু করি, 10,000 লিটার ট্যাঙ্ক দিয়ে শুরু করি। সেখানে সে ট্রেনিংয়ের মাস ছিল আমার অক্টোবর মাসে, আমি ট্রেনিং করছি। তারপরেই ধরেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে আমি শুরু করে দিই, কিন্তু নভেম্বরে তো শীত চলে আসলো, সেই কারণে শীতের মধ্যে তো বায়োফ্লক সম্ভব হয় না। তারপর আমি অনেক চেষ্টা করছি করার জন্য, আমার অনেক মাছ মারাও গেছে, মারা যাওয়ার পরেও তারপরে কিছু মাছ ছিল, ওই শীত চলে যাওয়ার পরে কিছু মাছ থাকে, ওই মাছগুলি আবার আমি গ্রেডিং করে ইনশাআল্লাহ সাদা পানিতে রেখে ওই মাছগুলো সুন্দর করে ট্রিটমেন্ট করে সাদা পানিতে রেখে আমি 10-12 দিন ট্রিটমেন্ট করার পরে তারপরে আবার আমি ওয়াটার প্রিপারেশন করে ওই মাছগুলোকে আবার সুস্থ করে ইনশাআল্লাহ আবার ট্যাঙ্কে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে এখন আমার মাছের বয়স, মানে ওই ট্রিটমেন্টের পরে থেকে মাছের বয়স আমার হলো 4 মাস। 4 মাসে আমার যে পোনাগুলি আমি আনছিলাম 3,000 লাইনের পোনা, 3,000-3,500 লাইনের পোনা কেজিতে, ওই মাছগুলো এখন আমার প্রত্যেকটার ওজন 300 গ্রাম, 350 গ্রাম, কতগুলো 400 গ্রাম আছে, আবার 200 গ্রাম আছে। 3-4 ক্যাটাগরি মাছ হয় আর কি প্রতিটা ট্যাঙ্কেই। আল্লাহর রহমতে এখন আমি 2-1 দিনের মধ্যে হারভেস্টিং করব। কিছুক্ষণ আগে অবশ্যই এদিকে ভাসছিল, চার মাসের এখনো চার দিন কম আছে, 300 গ্রাম হবে সাইজটা। 300 গ্রাম, হ্যাঁ, চালাক তো অনেক ধরা দেখেছে, বড় আছে, 400 গ্রাম পর্যন্ত আছে। যাক, ওয়েট করেন করেন একটু। আচ্ছা, এবার ছেড়ে দিন। ছোট সাইজ 200 গ্রাম, 250 গ্রাম হতে হবে, 250 গ্রাম, 250 গ্রাম হবে। আর মাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তার মানে বায়োফ্লক শুধু গরমের জন্য, শীতের জন্য কোনো বায়োফ্লক না। শীতে যে বায়োফ্লক, এটা সাকসেস হওয়া সম্ভবই না, শীতে করলে ওই লোকটার লস হবে। শুধুমাত্র গরম আসা মাত্র যখন টেম্পারেচার, আমার ট্যাঙ্কের টেম্পারেচার 25 ডিগ্রি, 23 থেকে 25 ডিগ্রি শুরু হয়ে যাবে, তখন থেকে মাছ উৎপাদন হবে। 25-23-এর নিচে 20-19 থাকলেও মাছ ওগুলো সম্ভব হয় না, 20-এর নিচে গেলে তো আর সম্ভবই না। আর এবার যে শীত গেছে আমাদের এখানে, ট্যাঙ্কের টেম্পারেচার গেছে 8-10, তার মানে 8-10-এ তো মাছ বাসে থাকা সম্ভবই না। দ্বিতীয়ত ওর যে একটা ফলক হয়, মানে আমরা তো ব্যাকটেরিয়া চাষ করতেছি, বায়োফ্লক যেটাকে ফলক বলে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা ওই টেম্পারেচার যদি 20-এর নিচে নামে তাহলে ব্যাকটেরিয়াগুলো মারা যায়, মারা গেলেই অ্যামোনিয়ার আক্রমণ হবে, অ্যামোনিয়া থাকলে মাছ মারা যাবে। ব্যাকটেরিয়া না থাকলে অ্যামোনিয়া অবশ্যই, ট্যাঙ্কে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকবে, অ্যামোনিয়া কন্ট্রোল করা সম্ভবই না। এই কারণেই গরমের মধ্যে 25 ডিগ্রি তাপমাত্রাতে অ্যামোনিয়া কন্ট্রোল থাকবে, কারণ ব্যাকটেরিয়াগুলো জীবিত থাকবে, ব্যাকটেরিয়াগুলো 20-এর উপরে টেম্পারেচার হলে ওরা সুস্থভাবে জীবনযাপন করে। এরা ওই কারণেই ব্যাকটেরিয়াগুলো যদি জীবিত থাকে তাহলে মাছ মারা যাবে না। এটার ঝুঁকিটা হচ্ছে যে
যদি আমাদের ট্যাঙ্কে অ্যামোনিয়া 4 ppm বা 8 ppm বা 2 ppm থাকে, তাও মাছের মারা যাওয়ার ঝুঁকি আছে। অ্যামোনিয়া সবসময় কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোলের জন্য যেমন আমরা চিটাগুড় ব্যবহার করছিলাম প্রথম দিকে, চিটাগুড় ব্যবহার করলে মাছ মারা যায়। চিটাগুড় ব্যবহার করা, চিটাগুড়টা অনেকটা বাংলাদেশে চিটাগুড় ভালো না, আমাদের জন্য ব্যবহার উপযোগী। বর্তমানে যদি আমি 400 গ্রাম চিটাগুড় ব্যবহার করি, সেখানে আমার 200 গ্রাম আখের গুড় যদি অরিজিনাল, তাহলে ওইটা বেশি কার্যকর করবে, কাজ করবে। গুড় ব্যবহার করলে সবচেয়ে ভালো। যারা করতে চান, আগ্রহী আছেন, তারা অবশ্যই চিটাগুড়ির পরিবর্তে গুড় ব্যবহার করবেন। আখের গুড়, বিশেষ করে আখের গুড় ব্যবহার করলে খুবই কার্যকর হবে, অ্যামোনিয়া কন্ট্রোল হবে, প্লাস আপনার পানির কালারটাও সুন্দর থাকবে। পানির কালারটা যদি চিটাগুড় দিতে লাল হয়ে যায়, অনেকটা নষ্ট হয়ে যায় পানিটা, ওতে মাছ আসলে পরে আনইজি ফিল করে। সেই জন্য আমরা চিটাগুড়ির পরিবর্তে গুড় দিলে পানিটাও পরিষ্কার থাকবে, মাছগুলো সুস্থভাবে ওরা জীবনযাপন করতে পারবে এবং ফিডিংটা খুব ভালো নেবে। এখন যদি আমরা মাছের লাভের কথা বলি, লাভটা হলো প্রচুর পরিমাণ লাভ এই বায়ুফলকে। বিশেষ করে যে পরিমাণ, 1-10,000 লিটার ট্যাঙ্কে অন্তত 500 কেজি মাছ উৎপন্ন হবে। 500 কেজি মাছ যদি আমি বিক্রি করি, বাজারজাত করি, 100 টাকা কেজি বেশি, তাও আমার 50,000 টাকা। তাহলে সেই হিসেবে আমার খরচ যাবে মাত্র হলো বিদ্যুৎ বিল, খাবার দিয়ে, মাছের প্রোবায়োটিক সব কিছু মিলে বড় যে 20,000 টাকা খরচ যাবে। আমার পুরো 500 কেজিতে 30,000 টাকাই লাভ, কিন্তু এখানে মাছ আরও বেশি হবে। 10,000 লিটারে মাছ অন্তত 800 কেজি 900 কেজি পর্যন্ত করা যায়, কিন্তু এটা ভালোভাবে শিখে এবং জানিয়ে করা লাগবে। যে লোকই, যে ব্যক্তি, যে ভাই করতে চান, সবাই আপনারা জানিয়ে শুনে করবেন, এবং যে কোনো জায়গায় ভালো জায়গায় যদি ট্রেনিং পান, তাহলে অবশ্যই ট্রেনিং করে নেবেন, সবচেয়ে ভালো হবে। ট্রেনিং ছাড়া করলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন, ট্রেনিং ছাড়া কোনো জায়গা থেকে করবেন না, কারণ ট্রেনিংটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ এখন ট্রেনিং ছাড়া না করলে পারে অনেকেই করতেছে মাছ, অনেকের ট্যাঙ্কে মাছ মারা যাচ্ছে, মাছ মরে যাচ্ছে, মাছ হয় না, অনেকে ছাড়িয়েও দিছে ব্যবসা। আমি আমার নিজের দেখা, আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি যে ভাই আমি তো পারতেছি না, এই মালামালগুলো আমি বিক্রি করে দেবো, অনেকেই আছে আমার আমার কাছে ফোন আসে এরকম। কিন্তু এখন আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ সাকসেসফুল, পুরোপুরি সাকসেস না, তারপরে সাকসেস। আমি একটা ট্যাঙ্কের মাছ তেলাপিয়া আছে, আমি হারভেস্টিং করবো 2-1 দিনের মধ্যে। তারপরে ইনশাল্লাহ আর বাকি যে 2টা ট্যাঙ্ক আছে, এগুলোর মধ্যে নতুন পোনা দিয়েছে একটা, আর একটা পুরাতন পোনা আছে, ওটাও ইনশাল্লাহ 2-3 মাস পরে হারভেস্টিং করবো। এই হারভেস্টিং যদি একবার করতে পারি, মানে কী কী করার লাগে, ওটা হারভেস্টিং আর মাছের চাষের মধ্যে শুরু হয়ে যাবে, ওটা হলো মূল ট্রেনিং। কিন্তু যদি আমরা ট্রেনিং করে আসলাম আর ট্রেনিং করে আসি পারে যাবো, তা না, আমি যখন নিজে করবো তখন হলো ওটা মূল ট্রেনিং। খরচের হিসাবটা হলো, প্রথমে আমার ট্যাঙ্কটা করছি আমি ইটের, মানে সিমেন্টের ট্যাঙ্ক, সেটা আমার মিস্ত্রি সহ ইট সহ সিমেন্ট বালি সহ আমার গেছে 20,500 টাকা খরচ গেছে। তারপরে আমি আনছি মোটর, মানে এয়ার পাম্প যেটাকে বলে, এয়ার পাম্প হলো 7,000 টাকার এয়ার পাম্প। আমি ওই সময় পাম্প পাইনি, তার কারণে ছোটো 2টা আনছি, ACO-003 2টা দিচ্ছি, 2টার দাম 7,000 নিছে। এয়ার স্টোন 1টার দাম 110 টাকা পিস, 12টা এয়ার স্টোন দিয়েছি। তারপরে পাইপ লাগছে 400 টাকার, আর হলো আপনার পাইপ এমনি আউটলেটের পাইপ যেগুলো 2 ইঞ্চি পাইপ, সেটা আছে হলো আমার
800 টাকার মতো গেছে। আমি নিজেই এগুলো সেট আপ করছি, সব নিজে নিজেই করছি সেট আপ। আর দ্বিতীয়ত হলো আমার এয়ার পাম্প দিয়ে আর বাকি তো পোনা আনছিলাম, হলো 8000 টাকার পোনা। 8000 টাকার পোনার মধ্যে খাবার গেছে হলো ধরেন প্রায় 7000 টাকার মতো খাবার গেছে টোটাল। এটা যাবতীয় খরচ, আর যে ট্যাঙ্ক খরচ আর আমার যে এয়ার পাম্পের খরচ, এগুলো তো আমার স্থায়ী থাকবেই। আর মূল খরচ হলো খাবার আর মাছ, দুইটা মিলে ধরেন 15000 টাকা গেছে আর কি আমার। এখন আমি মাছ কত বিক্রি করে জানি না, কত দিয়ে আসে এর কোনো হিসাব নেই। হার্ভেস্টিংয়ের সময় তো পাওয়া যাবে যে কতগুলো মাছ আছে, মানে ওই মারা যাওয়ার পরে যতগুলো ছিল ওইগুলোই মনে করেন যে আপনার আছে। বিদ্যুৎ বিল প্রতি মাসে যদি SU003 দুইটা মোটর চালাই, আমার প্রতি মাসে বিল আসতেছে হলো 70 ওয়াট মানে মোটর, তাতে একটা সিলিং ফ্যানের সমান তো 400 টাকা মতো বিদ্যুৎ বিল আসবে প্রতি মাসে। 400 টাকা আসলে একটা কম আসে আর কি। আর যদি মানে বাড়ির সাথে সংযোগ থাকে তাহলে ওই গড় মিলিয়ে 500 টাকা বিল আসবে, ওটার সাথে চলে যাবে। আর যদি আলাদাভাবে মিটার নেই তাহলে 350-400 এরকম টাকা বিল আসবে আর কি। আর একটা বিদ্যুৎ ব্যাকআপ থাকা লাগবে ছোটো, যদি আইপিএসের ব্যবস্থা হয় আইপিএসও হয় ভালো, কিন্তু আইপিএসও 4-3 ঘন্টার উপরে ব্যাকআপ দেয় না। আর আমি ওই হিসেবে একটা জেনারেটর কিনেছি বড়, জেনারেটরের কাভারটা দেয় ভালো, কারণ এখন বিদ্যুতের ফল্ট করলে কিন্তু মাছ মারা যাবে। 4-5 ঘন্টা কারেন্ট না থাকলে মাছ মারা যাবে, ফলকও মারা যাবে। ফলক যে ব্যাকটেরিয়াটা চাষ করেছি, ব্যাকটেরিয়া মারা গেলে কিন্তু চলে আসবে আমার প্রচুর পরিমাণে অ্যামোনিয়া, মাছও মারা যাবে। ওই কারণে বিদ্যুৎ ব্যাকআপ থাকাই লাগবে। কারেন্টের পরিবর্তে অবশ্যই আইপিএস জেনারেটর যেটা এক ব্যবস্থা থাকা লাগবে। সোলার ট্যাঙ্কের ওয়াটার প্রিপারেশন, প্রথমে সাদা পানি দিয়ে, আমরা তো বর্তমানে ইন্ডিয়ার কালচারে করছি, আমি যেভাবে প্রথমে করছিলাম সেটাই বলি না। প্রথমে হলো পানিটা দিয়ে গুড় দিয়ে, আর হলো আমাদের প্রোবায়োটিক দিয়ে সিএফসিও দিয়ে রাখতে হবে অন্তত 7 দিন। তারপরে হলো আপনার রাখার পরে ওইটা দেখতে হবে যে ফলক আসছে কিনা। ফলক আসার পরে যদি ফলকটা টেস্ট করি যে ফলক চলে আসছে, তারপর 7-8 দিন পরে মাছ দিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। মাছ দেওয়ার পরে হলো অ্যামোনিয়া টেস্ট করতে হবে। অ্যামোনিয়া প্রথম অবস্থা অবশ্যই 2 PPM, 3 PPM বা 4 PPM থাকবে। অ্যামোনিয়াটা কন্ট্রোলের জন্য প্রতিদিন আমার গুড় দিতে হবে। প্রতিদিন গুড় দেখা গেলে গড়ে আমার 300 গ্রাম গুড়, 3 বার খাবার দিলে প্রতি খাবারের সময় গুড় দিতে হবে 100 গ্রাম করে। 100 গ্রাম গুড় যদি খাবারের সময় দেই তাহলে আমার ওই প্রতিদিন 300 গ্রাম গুড় লাগতেছে। অরিজিনাল আখের গুড় দিতে হবে, চিটাগুড় না। আর পিএইচটা হলো থাকবে আমাদের 7.5 থেকে 8.5 এর মধ্যে। আমি দেখাই 7.5 থেকে 8.5। এখন আমার বর্তমানে পিএইচ আছে হলো 7.5 আর টিডিএস লাগবে অথবা টেম্পারেচার দুইটাই। টিডিএসটা আছে হলো, টিডিএসটা একটু কমে গেছে, বৃষ্টি পানি হলে টিডিএসটা একটু কমে যায়। টিডিএস আছে হলো 500-618 আর টেম্পারেচার আছে 30। তো টিডিএসটা 1000 থাকলে বেশি ভালো। এখন মাছ বড় হয়ে গেছে, তার সমস্যা নাই আমার। আর আমি তো হারভেস্টিং করে দেবো, এই জন্য আর আমি টিডিএসের প্রতি অত ইয়ে দিচ্ছি না। পিএইচটা বিশেষ করে 7.5 অথবা 8.5 এর মাঝামাঝি থাকা লাগবে, এইটা হলে বেশি জরুরি। পিএইচটা যদি বেশি জরুরি পিএইচ, টিডিএসটা মানে 500 থেকে 1000 মধ্যে থাকলে কোনো সমস্যা নেই। 600-700-1000-1100 যে কোনো মাছের জন্য এটা সহনশীল। তবে শিং মাছের জন্য একটু কম থাকা ভালো, শিং মাছ টিডিএসের জন্য আবার দুর্বল। 800-700 হলে ভালো হয় বেশি, বা 1000 থাকা যায়। আর এম তেলাপিয়ার জন্য 1000-800-900-1100-1200 সমস্যা নাই, এটা মনোসেক্স তো। আর দ্বিতীয়ত হলো আমার আপনার পিএইচটা কন্ট্রোল রাখা লাগবে। পিএইচটা কম বেশি হলে অবশ্যই তার কাজ, যেমন কম হয়ে গেলে পরে আপনার চুন প্রয়োগ করা লাগবে, যেগুলো ডোনাবাইট চুন আছে বা অথবা ক্যালসিয়াম কার্বোনেট দোকানে পাওয়া যায় হার্ডওয়ারের, এইসব দোকানে গুলায় ভিজিয়ে রেখে শুধু উপরে পানিটা দেওয়া লাগবে, দিলে ওটা হবে আর কি। তাছাড়া আর করণীয় তেমন নেই। অ্যামোনিয়া টেস্ট করতে হবে প্রতিদিন, অক্সিজেনটা ঠিক রাখা লাগবে, ডিও লেভেল। এখন ইকুইপমেন্ট যে মালামাল যেগুলো আছে, যেমন এই পিএইচ টিডিএস মিটার অথবা এয়ার পাম্প, এগুলো আমি ঢাকা কাটাবন থেকে আনছি। ঢাকা কাটাবনে পাওয়া যায়, আবার অনলাইনেও অনেকেই বিক্রি করতেছে, অনলাইনেও পাওয়া যায়। আমি কিছু মাল অনলাইনেও কিনছি, যেমন প্রোবায়োটিকটাও অনলাইনে কেনা হয়েছে আমার। আর দ্বিতীয় কথা হলো যে যে প্রোবায়োটিক বাজারে অনেক প্রোবায়োটিক আছে, যার যেটা ভালো লাগে ব্যবহার করবে।
আর যারা নতুন উদ্যোক্তা অবশ্যই আপনারা জানে শুনে এবং যদি পারেন কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়ে অবশ্যই নামবেন, জানা শোনা ছাড়া আপনি যখন কখনোই করবেন না, কারণ এটা অনেক রিস্কের একটা কাজ। বায়োফ্লক ইউটিউবে দেখাচ্ছে খুবই সহজ, খুব লাভজনক, কিন্তু মাছ দিলাম ট্যাঙ্কে মরা শুরু হয়ে গেল, তখন কিন্তু কিছুই পাবেন না লাস্টে। এই জন্যই যে কোনো জায়গা থেকে অবশ্যই আপনি ট্রেনিং করে নেবেন, আর যদি মনে করেন যে ট্রেনিংয়ের কোনো জায়গা পান না, আমারও ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, ইনশাল্লাহ করব। আমাদের সাথে যোগাযোগ করলে আপনি পাবেন যে ট্রেনিং কীভাবে করতে হবে, ট্রেনিং কীভাবে মানে আমরা অবশ্যই ট্রেনিং করা দিতে পারবো, আমাদের এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এবং আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই ভিডিওর আপনি নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বারে, নাম্বার থাকবে আমার এই নাম্বারেও, আপনারা কন্ট্যাক্ট করলে অবশ্যই পেয়ে যাবেন আমার ঠিকানা। আমার ঠিকানা তো আমি বলে দিই, রাজবাড়ি বরাট অন্তর্মোর থেকে পাচুরিয়া আর বরাটের মাঝামাঝি রাজাপুর স্কুল, ওইখানে এসে জিজ্ঞাসা করলেই হবে যে মাসুদের বাড়ি কোনটা, বাইফলক এখানে বললে আমার বাড়ি দেখাই দিবে মানুষ, অবশ্যই আপনারা দেখে যাবেন। এবং আমি ইনশাল্লাহ সাকসেস দুই একদিনের মধ্যে হারভেস্টিং করবো আমি তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া, অবশ্যই হারভেস্টিংয়ের ভিডিও পাবেন ইনশাল্লাহ।